হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুককাস্ট ট্রাভেল অ্যান্ড কালচারাল স্টেশন। আশা করি সবাই আপনারা ভালো আছেন। প্রথমেই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমরা ভীষণ ভীষণ ভীষণভাবে ক্ষমা প্রার্থী এবং খুবই লজ্জিত যে আমরা এই কদিন আপনাদের জন্য কোনো সুইডেনের ব্লগ বা কিছুই ইউটিউবে আপলোড করে উঠতে পারিনি। এর পিছনে একটা কারণ আছে, এর কারণটা বললে হয়তো আপনারা আমাদেরকে কিছুটা ক্ষমা করে দেবেন। অ্যান্ড এই যে এতদিন আমরা কিছু আপলোড করতে পারিনি, তাই জন্য আপনাদের জন্য একটা ভালো সুখবরও আছে। তো আগে কারণটা বলে নিই। কারণটা হচ্ছে যে আমরা এই কদিন ভেবেছিলাম যে সুইডেনের প্রচুর ব্লগটা আপলোড করলাম, এবার ইউরোপের একটু বাকি জায়গাগুলো এক্সপ্লোর করে দেখা যাক। তো এই যে কটা সময় আপনারা কোনো ব্লগ পাননি, সেই সময়টা আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করছিলাম ইউরোপের নানান কান্ট্রিতে। তো আপনাদের জন্য ভালো খবরটা হলো এই যে এবার আমরা সুইডেনের ব্লগের যেটা কন্টিনিউয়েশন ছিল, যে ভ্যাক্সোমের পার্ট 16 আপনারা দেখেছিলেন, আজকে আপনারা পার্ট 17 দেখবেন অবশ্যই, ভ্যাক্সোম প্যালেস সম্পর্কে, ভ্যাক্সোম ক্যাসেল সম্পর্কে। তো সেই ভ্যাক্সোম ক্যাসেল দেখার পরে আমার নেক্সট ব্লগটা কিন্তু হবে ইটালি নিয়ে। তো নেক্সট আমরা দেখবো একে একে ইটালি, ফ্রান্স, নরওয়ে এই সমস্ত কান্ট্রির বিভিন্ন জায়গা। সুইডেন ব্লগ তো থাকবেই প্যারালালি, মাঝে মাঝে সুইডেন ব্লগ যেরকম সুইডেন প্লেলিস্টে অ্যাড হচ্ছে সেরকম হতে থাকবেই, কিন্তু তার সাথে একটা নতুন প্লেলিস্ট আমরা চালু করছি যেখানে আপনারা ইটালি, ফ্রান্স এবং নরওয়ে ঘুরে দেখতে পারবেন আমাদের সাথে। এবং সেই সমস্ত ব্লগের মাধ্যমে আপনারা জানবেন কী করে এইসব জায়গায় যেতে হয়, কী করে কম খরচে ঘোরা যায় এবং কী কী দেখার জায়গা আছে। তো অবশ্যই এখন আরও বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে দিন, কারণ এখন আর শুধু সুইডেন নয়, আপনারা ইউরোপের নানান দেশ, নরওয়ে, ইটালি, ফ্রান্স এগুলো ঘুরে দেখতে পারবেন আমাদের সাথে। আর হ্যাঁ, অবশ্যই আমি খুব রিসেন্টলি নরওয়ে থেকে ঘুরে এসেছি, আমার এই ব্লগে কিন্তু একটা অরোরা বোরিয়ালিস সম্পর্কেও একটা ডিটেল ডেসক্রিপশনওয়ালা ব্লগ থাকবে, সেটাও দেখতে কিন্তু ভুলবেন না। বাল্টিক সাগরের বুক চিরে ভ্যাক্সোম যাত্রাপথে প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভাসা মিউজিয়াম। 1628 সালে রাজার নির্দেশে একটি যুদ্ধজাহাজ তৈরি হয় যার নাম ভাসা, কিন্তু সেই জাহাজ জলে নামানো 10 মিনিটের মধ্যেই ডুবে যায়। তারই ধ্বংসাবশেষ ও সেটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সেসব সাজানো রয়েছে এই মিউজিয়ামে। এই মিউজিয়াম সংলগ্ন জলেই সেই ভাসা শিপটি ডুবে গিয়েছিল। আর্কিপেলাগো ট্যুর টু ভ্যাক্সোমের এই একটা বিশেষত্ব হলো যে এই যে উপরে যে কমেন্ট্রিটা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, সেটা জাহাজেরই একজন গাইডে। এই গোটা যাত্রাপথে যা যা দর্শনীয় জায়গা আছে সেগুলো সম্পর্কে উনি বিশদে বলছেন, তারই কিছুটা কিছুটা পার্ট আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি মাঝে মাঝে। ধীরে ধীরে আমরা আমাদের পরিচিত স্টকহোমের পরিধিকে দূরে সরিয়ে রেখে এগিয়ে চললাম বাল্টিক সাগরের বুক চিরে। স্টকহোম শহরের বাইরে তৈরি হওয়া এই সমস্ত মডার্ন হাউজিংগুলোতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। পুরো স্টকহোম শহরেও যেটা দেখা যায়, এই সমস্ত মডার্ন বাড়িগুলোতে সেটা আরও বেশি করে চোখে পড়লো যে বড় বড় কাঁচের জানলা দরজা, যাতে সূর্যালোক বেশিক্ষণ বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়িকে গরম রাখতে থাকে, তাই এই অভিনব উপায়। বাল্টিক সাগরের জল কেটে আমাদের জাহাজ যখন স্টকহোমের বিভিন্ন আর্কিপেলাগো আইল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সমস্ত আইল্যান্ডের মানুষজনের নিজস্ব প্রাইভেট প্রপার্টির জেটি থেকে তারাও আমাদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিল। আর্কিপেলাগো একটি ভৌগোলিক টার্ম, এর মানে হলো গ্রুপ অফ আইল্যান্ডস। যখন অনেকগুলো আইল্যান্ড একটা সাগরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই সমগ্র অঞ্চলকে আমরা আর্কিপেলাগো বলে থাকি। আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গার বদ্বীপ অঞ্চলে যে সুন্দরবন এরিয়ায় যে অনেকগুলো আইল্যান্ড ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে আমরা একটা আর্কিপেলাগো বলতেই পারি,
কিন্তু যদিও সেটা নদীর, কিন্তু এইখানে আমরা কথা বলছি বাল্টিক সাগরের আর্কিপেলাগোর। বাল্টিক সাগরের আর্কিপেলাগোর মধ্যে বাল্টিক ফিনল্যান্ডের আর্কিপেলাগোর পরেই হলো স্টকহোম আর্কিপেলাগোর স্থান। এটা হলো সুইডেনের লার্জেস্ট আর্কিপেলাগোর। স্টকহোম শহর থেকে প্রায় 60 কিলোমিটার অঞ্চল জুড়ে এর বিস্তার, এবং এর মধ্যে 24,000-এরও বেশি আইল্যান্ড রয়েছে। এই সমগ্র আর্কিপেলাগোর মধ্যে কয়েকটা বড় বড় শহর হলো নিনেশাম, ভ্যাক্সোম আর নর্টেলিয়া। মাঝে আমরা একবার জাহাজের উপরের ডেকটাও ঘুরে এলাম। যাওয়ার পথে দেখলাম প্রচুর ধরে ধরে খাবার সাজানো রয়েছে বুফে সিস্টেমে। গোলাকার স্পাইরাল সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম সেখানেও রয়েছে এক প্রস্ত বসার জায়গা, আর জাহাজের দুপাশে রয়েছে প্রচুর লাইফ বোট। ডেক থেকে নামতে নামতে খেয়াল হলো আমরা অলমোস্ট ভ্যাক্সোম পৌঁছে গেছি। ওই যে সামনে পাথরের তৈরি ক্যাসেলটা দেখছেন, ওটাই হলো ভ্যাক্সোম ক্যাসেল। আর ওই যে ক্যাসেলের দিকে এগিয়ে চলেছে যে হলুদ রঙের লম্বা নৌকাটা, ওটা নৌকা না, অনেকটা ট্রলারের মতো জিনিস, সেটাতে করেই যেতে হয় ভ্যাক্সোম ক্যাসেলে। ভ্যাক্সোম ক্যাসেল একটা আলাদা আইল্যান্ড। মূল শহর থেকে ভ্যাক্সোম ক্যাসেল অ্যাক্সেস করার জন্য ওই টিকিট কেটে ওই নৌকাতেই যেতে হবে আপনাকে। আমরা মূল শহরের এই জেটিতে নামবো, আর তারপর চট করে একটু ঘুরে দেখে আসবো ভ্যাক্সোম ক্যাসেলে কী কী আছে। ভ্যাক্সোম জেটিতে চলে এসেছি, ওইখানে ভ্যাক্সোম ক্যাসেল দেখতে পাচ্ছেন। অনেকগুলো বোট দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন খোঁজার চেষ্টা করছি কোন বোটটা করে ক্যাসেল অবধি যাওয়া যায়, ক্যাসেল পোর্ট অবধি। তো দেখা যাক, একটু জিজ্ঞাসা করে লোকজনকে বুঝতে পারবো। হ্যাঁ, এখন একটা টিকিট কাউন্টারও রয়েছে, তো দেখা যাক কি হোয়াট ইজ দ্য প্রসেস। বা দাঁড়িয়েও থাকতে পারে মাইস প্রোবাবলি। একটা বড় ট্রলারের মধ্যে উঠেছি আমরা যাওয়ার জন্য, টিকিট কেটেছি 50 টাকা করে টিকিট। ক্যাসেল যাওয়ার ফেরি বোথ সাইডে 50 টাকা পার অ্যাডাল্ট। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, এটা একটা নতুন রকম এক্সপিরিয়েন্স ট্রলারে করে যাওয়া। তো দেখাবো আপনাদের কেমন হয়। অবশেষে ট্রলার এসে পৌঁছালো ভ্যাক্সোম ক্যাসেলের জেটিতে। ক্যাসেলটা বাইরের থেকে খুবই সুন্দরভাবে সাজানো এবং মেনটেন করা। দেখা যাক ভেতরে কী আছে। নুড়ি বেছানো চড়াই পথ ধরে আমরা ঢুকলাম ক্যাসেলের মধ্যে। ক্যাসেলের মেন দরজা দিয়ে ঢুকলাম। এখানে কত কামানের গোলা রাখা রয়েছে। বোটের সাউন্ড, হুটার।
কামান রাখা রয়েছে। প্রচুর কামান রাখা রয়েছে। এই সময় এটা বলাই হয়েছিল যে এটা সুইডেনের একটা ডিফেন্সের অন্যতম মূল্যবান পয়েন্ট এই ক্যাসেলটা রয়েছে। বড় চত্বর ক্যাসেলের মধ্যে, যেখানে চারদিকে শুধু কামান রাখা রয়েছে। আর মেবি সৈনিকদের থাকার এক সময় বাড়ি ছিল ক্যাসেলটা, সেটাকে এখন রেনোভেট করে নানান মিউজিয়াম আর গ্যালারি, খাবার জায়গা এইসব করা হয়েছে। উপরে রাখা এই সমস্ত কামানগুলো থেকে এই দুর্গ সংলগ্ন 360 ডিগ্রি বাল্টিক সাগরের যে ভিউ পাওয়া যায় সেই পুরোটাই কন্ট্রোল করা যেত। তাই জন্যই এই দুর্গটা হলো একটা সুইডেনের জন্য মোস্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট। দুর্গের বাইরে একটু ঘোরাফেরা করে পরিখা বরাবর দুর্গটাকে একটু ঘুরে দেখলাম। শুন, ক্যাসেলের একটা গুপ্ত পথ দিয়ে আপনাদের নিয়ে যাই, গভীর গুপ্ত পথ, অন্ধকারে ঢুকলাম, আসুন। ঢোকার সাথে সাথে একটা আলো জ্বলে গেছে। ক্যাসেলের গুপ্ত শিল করছি। আমরা ক্যাসেলের মধ্যে আবার মনে হয় ঢুকে গেলাম কোনোভাবে। গুপ্ত পথে একটু দুর্গ অ্যাডভেঞ্চার খাওয়ার শেষে সরু করিডোর দিয়ে বেরিয়ে এলাম বাইরে। এবার আবার জেটিতে ব্যাক করে ফিরবো মূল জেটিতে এবং সেখান থেকে ধরবো স্টকহোম ফেরার জাহাজ। ফেরার পথে জাহাজে সেরকম উল্লেখযোগ্য কিছু না ঘটলেও অ্যাডভেঞ্চার প্রিয় সুইডিশবাসীর কিছু নমুনা আপনাদের এখন দেখাবো। দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিও আসছে ইটালিকে নিয়ে, সেই ভিডিওর ট্রেলার দেখার জন্য এই যে উপরে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন আমাদের ইটালি ভেনিস আর প্যারিস ট্রিপের একটা ছোট্ট ট্রেলার। আজকে তাহলে আসি, টাটা।